আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডিমের কোরমার রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মতো পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে নিচ্ছি। ডিমগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দুই টুকরা দারচিনি দিয়ে নিলাম, একটা তেজপাতা দিয়ে নিলাম, দুইটা সবুজ এলাচ দিয়ে নিলাম, তিনটা লং আর দুই তিনটা কালো গোলমরিচ দিয়ে নিলাম। দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/3 কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম, 1 টেবিল চামচে, কিছুটা কম হবে। এবার আরও কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুন ভালো মতো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কিছুটা বাদাম আর 4টা কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। সবগুলো আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচে, কিছুটা বেশি হবে। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, 1 চা চামচে, কিছুটা কম হবে। এবার সবগুলো মশলা আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। যখন দেখবেন মশলার মধ্যে কোনো পানি নেই, এরকম অনেকটাই মশলাটা শুকিয়ে গেছে, তখন বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দুধ দিয়ে নিচ্ছি, আমি এখানে 2 কাপের মতো দুধ দিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। কিছুটা নেড়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব, রান্নাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচে, কিছুটা বেশি হবে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। আমার কাছে এতে করে ফ্লেভারটা একটু ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে 2 টেবিল চামচে, কিছুটা বেশি হবে, পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিলাম আর 1 চা চামচের কিছুটা বেশি হবে ঘি দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। চুলাটা আমি অফ করে দিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে নিচ্ছি। উপরে আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ডিমের কোরমার রেসিপি। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।